আমি প্রথমে পাঠিয়েছি আমার যে সরকারি যে সিকিউরিটি আছে সেই গভর্নমেন্ট সিকিউরিটি আমি উদ্ধ করার জন্যে এসডিপিওকে চিঠি দিয়ে দিয়েছি আর আমি আমার কে যে কাজ করতে দেওয়া হয়নি আমার কোনো অ্যাক্টিভিটিস করতে দল রকম কোনো সাহায্য করেনি উপরন্তু বাধা দিয়েছে তার জন্য আমি জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি জেলা অফিসে সেখানে কেউ ছিল না শুনলে অনেকে বলেছে যে বাঁকুড়া পৌরসভাতে কী গৌতম ববু নাকি আছেন তার কাছে জমা দিতে তিনি বলেছেন আমি রিসিভ করতে পারবো না কিন্তু আমি সভাপতিকে পাঠিয়ে দেবো অতএব আমার ডেজিগনেশানটা অ্যাকসেপ্ট করার জন্য আমি রিকোয়েস্ট করে পাঠিয়ে দিয়েছি